হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভজিৎ ঘোষ। আমরা এখন আছি wbjeeb.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে কাউন্সেলিং চলছে, যেরকম সেরকমভাবেই আজই একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে 2022-এর জেনপাস ইউজি এর এক্সাম সম্বন্ধে, তার কোশ্চেন প্যাটার্ন নিয়ে। এইখানটায় গেলে তোমরা দেখতে পাচ্ছ, এখানটায় ক্লিক করলেই এসে যাবে। আর এখানে পেপার ওয়ান এবং পেপার টু এই ব্যাপারটা একটু বলে দিই, আর চেঞ্জ কোথায় হয়েছে সেটা তোমরা নিজেরাও দেখতে পাবে। পেপার ওয়ানের থ্রু দিয়ে বিএইচএ বাদ দিয়ে বাকি কোর্সে অ্যাডমিশন হবে। এবার সেখানে পেপার ওয়ানে কোশ্চেন থাকবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে 20টা 20টা করে, 15টা করে 1 নম্বরের প্রশ্ন এবং 5টা করে 2 নম্বরের প্রশ্ন। অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিয়ের ওয়েটেজ কিন্তু একই থাকলো, মানে একই হয়ে গেল। আগে যেটা কি ছিল, বায়োলজির ওয়েটেজ থাকতো দ্বিগুণ ফিজিক্স কেমিস্ট্রির থেকে, মানে 50টা প্রশ্ন যদি বায়োলজি থেকে আসে তাহলে ফিজিক্স কেমিস্ট্রি থেকে 25টা 25টা করে আসতো। কিন্তু এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির প্রশ্ন সংখ্যা এবং প্রশ্ন নাম্বার সেম হয়ে গেল। এইটা গেল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির গল্প। এর সাথে এক্সট্রা অ্যাড হচ্ছে এবারে ইংলিশ এবং লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং মানে অনেকে পরীক্ষা কিছু কিছু আউটসাইডে দিয়েছো, কিছু স্কলারশিপ টেস্ট হয়তো দিয়ে থাকবে, তাও আমি না জানলে পরবর্তীকালে তোমাদের জানিয়ে দেবো লজিক্যাল রিজনিংয়ে কী টাইপের প্রশ্ন করা হয়। এটাকে জেনারেল নলেজের সঙ্গে গুলিয়ে ফেলবে না। আর তার সাথে ইংলিশ, ইংলিশের ওপর কিছু গ্রামাটিক্যাল প্রশ্ন হয়তো থাকতে পারে, কোনো একটা অনুচ্ছেদ তুলে সেখান থেকে প্রশ্ন থাকতে পারে, এইরকম কিছু হয়তো থাকতে পারে। তো এইরকম 20টা প্রশ্ন থাকবে, অর্থাৎ 20 নাম্বার থাকবে। তো এই গেল পুরোপুরি চেঞ্জ হয়ে যাওয়া জেনপাস ইউজি 2022 এর প্যাটার্নটা। আর পেপার টু এ যেখানে বিএইচএ থেকে বিএইচএ কোর্সে ভর্তি হবে, যেটার মেরিট লিস্ট থেকে, সেখানে আছে ফিজিক্যাল সায়েন্স, নট ফিজিক্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং জেনারেল নলেজ এবং ইংলিশ এবং লজিক্যাল রিজনিং, ঠিক আছে। আর এখানে ওয়েটেজটা কিন্তু সবচেয়ে বেশি আছে ফিজিক্যাল সায়েন্সের ওপর। আর তোমাদের অল কোশ্চেন উইল বি মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ টাইপ এবং ইংলিশ এবং বেঙ্গলিতে থাকবে। টাইম ফর ইচ পেপার ইজ 1.5 আওয়ার্স অনলি। আচ্ছা, উইথ ফোর অ্যান্সার। আচ্ছা, মাত্র 1.5 ঘন্টা টাইম দেওয়া হবে এই 100টা প্রশ্ন সলভ করতে। সত্যি এবার কিন্তু টাফই হয়ে গেল জিনিসটা, তাই না? 3 × 20 = 60, 40, 100, 100-এর মধ্যে 100টা প্রশ্ন 90 মিনিটে পড়ে সেগুলো অ্যান্সার করা, তাতে ফিজিক্স কেমিস্ট্রি আছে, লজিক্যাল রিজনিংয়ে টাইম লাগে। তো বেশ ভালো রকমই একটু টাফ হয়ে গেল পেপারের এবার ব্যাপারটা। আর দ্য পেপার্স উইল বি বেসড অন 11-12 স্ট্যান্ডার্ড সিলেবাস অফ দ্য রিকগনাইজড বোর্ড, ঠিক আছে। তো এই সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে অবগত হয়ে গেল আমার মনে হয় এই ভিডিওর থ্রু দিয়ে, তাও নিজেরাও একবার পড়ে নিতে পারো সম্পূর্ণ ব্যাপারটা। আর এখানে ইনকারেক্ট অপশানের জন্য 1/4 নেগেটিভ হয়ে যাবে। তো এইরকম জিনিসটা সম্পূর্ণটা তোমাদের কাছে বললাম। অ্যান্ড ফাইনালি 1 নভেম্বর তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, সেখানে আনাকাডেমি থেকেও অনেকেই ভালো ভালো র্যাঙ্ক করেছে, তার মধ্যে কিছু কিছু র্যাঙ্ক এখানে উল্লেখ করা আছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। ইউনিক নামের যে আনাকাডেমি ইন্টেলিজেন্স কোয়েস্ট টপিক ওয়াইজ ডিপিপি সলভ করার এই সিরিজটা সম্পূর্ণরূপে ফ্রিতে 8ই নভেম্বর থেকে শুরু হচ্ছে। এখানে কী পাবে, প্রতি সোম থেকে বৃহস্পতিবার অবধি তোমাদের কাছে টপিক ওয়াইজ 30টা করে কোশ্চেন আসবে, যেগুলো অ্যাজ এ ডিপিপি তুমি বলতে পারো, ডেলি প্র্যাকটিস সেট বা ডেলি প্র্যাকটিস পেপার, সেগুলো NEET 2022 বা NEET 2023 এর যারা প্রিপারেশান করছো তাদের জন্য হেল্পফুল হবে প্রতিদিন যদি এটা সলভ করো, সপ্তাহে সোম থেকে বৃহস্পতিবার অবধি 30 মিনিট করে তোমায় দিতে হবে। আর এটা সম্পূর্ণরূপে ফ্রিতে 8ই নভেম্বর থেকে শুরু হচ্ছে। তো নিচে ডেসক্রিপশান বক্সে যাও, সেখানে গিয়ে ইউনিকের লিঙ্ক দেওয়া আছে, সেটাই ক্লিক করে এনরোল করে রাখো। আর এনরোল করার সময় SG200 কোডটা লাগিয়ে দেবে ওখানে পুট করে দেবে, তাহলে সম্পূর্ণটা ফ্রিতে পেয়ে যাবে। আর চেজ ইউর নিট ইউজি ড্রিম উইথ দ্য আন একাডেমি নিট ইউজি সাবস্ক্রিপশন প্লাস অ্যান্ড আইকনিক, এদের সাথে তুমি যদি প্রিপারেশান নাও সেক্ষেত্রে নিতে পারো, সেক্ষেত্রে তোমার প্রাইসটা এইরকম পড়বে। এখানেও 10% ডিসকাউন্টের জন্য SG200 কোডটা ইউজ করে দিই। আর এই 3rd নভেম্বর থেকে আলফা লিডার্স ফর NEET 2022 এর জন্য আশিস দিবান স্যার, রবি প্রকাশ স্যার এবং প্রণব পণ্ডরিক স্যার চালু করছেন, তো তোমরা এটাতে জয়েন হতে পারো। নিট ড্রিম টিম 2.0 ফর NEET 2023 অ্যান্ড পিনাকল ব্যাচ ফর NEET 2023 এবং জুভেনাইল ব্যাচ ফর NEET 2023। তো NEET 2023কে যারা টার্গেট করে আছো তারা কিন্তু অবশ্যই জয়েন করতে পারো আন একাডেমির প্লাস বা আইকনিক সাবস্ক্রিপশন। আর অবশ্যই রেফারেল কোড হিসেবে SG200 কোডকে দিতে ভুলো না।